এক বছরে সরকার যত টাকা খরচ করে তার রূপরেখা জাতীয় সংসদে পেশ করা হয় বাজেটে। আসছে অর্থবছরে সব মিলিয়ে 2022-23 বাজেটের আকার 6,77,864 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 74,000 কোটি টাকা বেশি, যেখানে ভর্তুকিসহ রাষ্ট্র পরিচালনায় খরচ ধরা হয়েছে 4,31,657 কোটি টাকা। আমার মনে হয় যে ব্যতিক্রমী সময়ে ব্যতিক্রমী বাজেটেরই প্রয়োজন। সেদিক থেকে আমি বলবো যে এবারের বাজেটে আমাদের উন্নয়নমূলক যেসব আমাদের ব্যয় আছে, সেই ব্যয়গুলি চলমান যেসব প্রকল্প আছে সেখানেই বেশি দেয়া, নতুন প্রকল্প হাতে না নেয়া। রাজস্ব আদায় পরিস্থিতি বিবেচনায় এবার আগের অর্থ বছরের চেয়ে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মাত্র 11%, লক্ষ্য 4,33,000 কোটি, আর জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.5%, আর মূল্যস্ফীতি 5.5%। বাজেটে একদিকে যেমন আমাদের কোভিড থেকে অর্থনীতির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াকে আমাদেরকে সমর্থন করতে হবে, অন্যদিক থেকে আমাদের পুনর্বণ্টনের যে বিষয়টা, যেখানে নাকি আমরা কর এবং বিভিন্ন ধরনের রাজস্ব আদায় করে আমরা সেটাকে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, স্বাস্থ্য, শিক্ষা এগুলোকে বণ্টন করে আমরা স্বল্প আয়ের মানুষ যারা একটা চাপের মধ্যে আছেন তাদেরকে কিছুটা সুরাহা দেওয়ার চেষ্টা করতে হবে। আগামী অর্থ বছরে প্রায় সব ক্ষেত্রেই বাড়তি ভর্তুকি প্রয়োজন হবে, একে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। এবারে বাজেটের একটা বড় চ্যালেঞ্জ হবে হলো ভর্তুকি ব্যবস্থাপনা। আমরা যদি বর্তমান যে আন্তর্জাতিক বাজার দর, সেই বাজার দরের প্রেক্ষিতে যদি আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদেরকে ভর্তুকি ব্যবস্থাপনাটা এমনভাবে হয়তো করতে হবে যে আমরা যাতে করে আমাদের কৃষক যারা আছে বা উৎপাদক যারা আছে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে পারি। বাজেট নির্ধারণের লক্ষ্য শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে সঠিক বাস্তবায়নে সরকারি বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান ডক্টর মুস্তাফিজের। শিউলি রোজা, দেশ টিভি, ঢাকা।